দুরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদ রে মিনারে রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। হার্লো কাউন্সিলটি লন্ডন থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত। বিভিন্ন ভাষাভাষী এবং বর্ণের মানুষ নিয়ে গড়ে উঠেছে এই কাউন্সিলটি। যুক্তরাজ্যের কয়েকটি সুন্দর শহরের মধ্যে এটি একটি। বেশ নিরিবিলি ও মনোরম পরিবেশে খ্রিস্টান, মুসলমান, হিন্দু ও বৌদ্ধ ধর্মের লোকজন সহ বিভিন্ন ধর্মের লোকজন দীর্ঘদিন যাবৎ এই কাউন্সিলে একত্রে বসবাস করে আসছেন। 2011 সালের জরিপে দেখা যায় এই শহরে বিভিন্ন ধর্মের জনসংখ্যা ছিল প্রায় 89,720 জন। মোট জনসংখ্যার মধ্যে 55.4% খ্রিস্টান, 33.9% ধর্মে বিশ্বাসী নয়, 2.1% মুসলমান সহ অন্যান্য ধর্মের লোকজন বসবাস করতেন। মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই শহরে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ। ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব হার্লো কাউন্সিলের একটি অন্যতম ইসলামিক প্রতিষ্ঠান হার্লো ইসলামিক সেন্টার। এই মসজিদটা আমরা শুরুয়াত করেছি 2008 থেকে। এর আগে আমরা নামাজ হার্লোতে আরও দুইটা পাকিস্তানি মসজিদ আছে। আমি আসছি এখানে 17 বছর হয়ে গেছে এই হার্লোতে। আমি প্রথম আমরা ওই বুসফেয়ারে একটা মসজিদ ছিল, সেখানে আমরা পাকিস্তানি মিলিত ছিলাম, সেখানে আমরা গিয়ে নামাজ পড়তাম। 2007 সালের আগে এই এলাকার বসবাসরত মুসলমানদের জন্য নামাজ বা ইসলামিক কার্যক্রমের স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার মুসলমানরা বিভিন্ন কমিউনিটি সেন্টার, দোকান বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতেন। নামাজের একটি স্থায়ী জায়গার জন্য বাঙালি মুসলিমদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় হার্লো ইসলামিক সেন্টার। এইটা একটা কমিউনিটি সেন্টার, এইটা আমরা হার্লো কাউন্সিল থেকে লিজ এনেছি। 100 ইয়ার্স লিজের জন্য আমরা, ওরা এগ্রি হয়েছে 100 ইয়ার লিজ দিবে আমাদেরকে, কিন্তু এটা লেখাপড়া চলতেছে। এটার পর আমরা এটাকে বড় আকারে একটা মসজিদ করার চেষ্টা করব। এই এলাকার আশেপাশে প্রায় 2-3 মাইলের মধ্যে কোনো ইসলামিক সেন্টার বা মসজিদ না থাকায় এই সেন্টারটি এই এলাকার মুসলিমদের জন্য একমাত্র নামাজের জায়গা হিসাবে পরিগণিত হয়। এই এলাকার বেশ কয়েকজন বয়স্ক বাঙালি মুসলমানদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে এই সেন্টারটি ভাড়া নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে হার্লো ইসলামিক সেন্টারটি, যেখানে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। এরপর ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়।
এই মসজিদের পরিস্থিতি প্রথম থেকে খুব একটা ভালো ছিল না, তবু আমরা যখন এখানে আসলাম আমরা একটা কমিটি করা কয়েকজনে 10-12 জনে আমরা মিলিয়া এইখানে নমাজের ব্যবস্থা করা হলো এবং এইখানে এই পরিস্থিতি নিয়ে আমরা আরম্ভ করেছি। আরম্ভ করার পর থেকে আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হওয়ায় আস্তে আস্তে মানুষ আসছে এখানে, অনেক লোক হয়ে গেছে। আশা করি আমরা আগামীতে এটা মসজিদে উন্নত করার চেষ্টা করবো, কিন্তু আমরা এই এরিয়ার লোকজন যারা, এই লোকজন হয়তো অনেকেই আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমরা তো সেই সম্পদশালী কম লোক আছে এখানে আমাদের মতো সব কাজে, অন্য অন্য জায়গার থেকে বা ইয়ার থেকে যদি আমরা কিছু সাহায্য সহায়তা পাই তাহলে মসজিদ হয়তো আগামীতে একটা মসজিদ হয়ে যাবে এখানে। মূলত একমাত্র মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে এ সেন্টারটিকে একটি ইসলামিক সেন্টারে রূপান্তর করা। বিভিন্ন দেশের এবং ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এ এলাকার মুসলমানরা। এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول আর এই নামাজের মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি এখানে সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। আমাদের এখানে স্মল কমিউনিটি, আমাদের বাঙালি কমিউনিটি, আমরা সর্বস্বস্তভাবে একটা মসজিদ আমরা করেছি। এটা একটা কালচারাল সেন্টার, এখানে আমাদের বাচ্চারা লেখাপড়া করে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং শুক্রবারে আমাদের বড় মিলন মেলা হয়, সবাই দূর দূরান্ত থেকে অনেক ছাত্র স্টুডেন্টও আসেন, মুরব্বিয়ান আসেন, সবাই একত্র হয়ে আমরা নামাজ পড়ি। আমরা সৌভাগ্যবান আমরা একত্র হয়ে নামাজ পড়তে পারতেছি। আসলে দীর্ঘ প্রায় 7 বছর যাবত এখানে শুধু জুমার নামাজটা আমি এখানে ইমামতি করি, জুমার খুতবা দেই। আলহামদুলিল্লাহ প্রথমে যখন এখানে আমি এসেছি দীর্ঘদিন আগে, প্রায় 7 বছর আগে জুমার খুতবা দিতাম, তখন এত বেশি মুসল্লিরা ছিলেন না, ছোট্ট কমিউনিটি। এখন এমন অবস্থা হয়েছে এখানে মানুষের জায়গা হচ্ছে না, দিন দিন বসতি বাড়তেছে, কমিউনিটির মধ্যে এত আন্তরিকতা বৃদ্ধি হচ্ছে, মুসল্লিদের সংখ্যা দিন দিন বাড়তেছে, ইয়াং জেনারেশনরা মসজিদের সাথে ইনভলভ হচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নসিহত পেশ করতেছেন আর বলতেছেন জীবনের মূল্যবান কয়েকটা বিষয়ের কদর করার জন্য, এর মধ্যে একটা হচ্ছে মানুষের যৌবন। আল্লাহ যাদের তারুণ্য দান করেছেন, যৌবনের তারুণ্য দান করেছেন, সুস্থতা দান করেছেন, সময় যাদের হাতে আছে, গনিমত মাল যাদের হাতে আছে, জীবন আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই 5টা জিনিসের কদরের কথা বলছে। হে নামাজি আমার ঘরে। মসজিদের বর্তমান কোষাধ্যক্ষ বলেন, যদিও এই সেন্টারটি বর্তমানে নির্দিষ্ট পরিমাণ ভাড়ার বিনিময়ে পরিচালিত হচ্ছে, কিন্তু এটিকে স্থায়ীভাবে একটি বড় মসজিদ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য মসজিদ কমিটি চেষ্টা করে যাচ্ছে। ভবনটি পুরানো হওয়ার কারণে মসজিদের ভিতরে অবকাঠামোগত উন্নয়ন এবং নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু পাউন্ড ব্যয় করেন এলাকার মুসল্লিরা। মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ মসজিদ কমিটি সহ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভিতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। মসজিদ সঠিকভাবে পরিচালনা, ইমামের বেতন, ভবন ভাড়া, ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেওয়া হয়ে থাকে। আমরা আমাদের কমিটি আমরা নিজেই চালাইতেছি, কোনো থেকে ফাইন্যান্স আনতেছি না। আমাদের প্রত্যেক শুক্রবারে প্রায় অনেক পয়সা আমরা কালেক্ট করি এবং এটা দিয়ে আমরা রেন্ট দেই। এই মসজিদটা বর্তমানে একটা কাউন্সিলের প্রপার্টি আর কি। প্রতি ববছরে আমরা হার্লো কাউন্সিলকে প্রায় 5-6 হাজার পাউন্ড রেন্ট দিতে হয়। তার সাথে ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে, ওয়াটার বিল আছে, সব কিছু আমরা ফাইন্যান্স দিয়েও তবুও আমাদের কিছু জমা থাকে। আশা করতেছি আমরা ভবিষ্যতে একটা মসজিদ করবো। আজ অনেকদিন ধরে আমরা এখানে বসবাস করি হার্লো,
আমিও হারলোর লোকাল মানুষ, আর আমরা জুম্মাবারে খুব সুন্দর হলে মিলেমিশে জুম্মা পড়ি। এরপরে ফাঁসক নামাজও এখানে হয়, আর এখানে ইসলামিক কালচার সেন্টারটা আরও উন্নত হওয়ার দরকার, আরও বালা সোলার সালানির দরকার। আর এগুলা ই মুরব্বী হলে তারা তারা নিজের পয়সা দিয়া এগুলা তারা সালাইরা ভালো। আশা করি ভবিষ্যতে এটা আরও বড় হইতো, আরও সুন্দর করে একটা মসজিদ করার উদ্যোগ তারা নিরা বা চেষ্টা করা, একটা মসজিদ হইতো বালা সুন্দর করিয়া। হে নামাজি আমার ঘরে। মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভিতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। এখানে ওযু করার জন্য রয়েছে একটি ওযুখানা, ওযুখানার পাশেই রয়েছে দুইটি টয়লেট এবং হাত শুকানোর ব্যবস্থা। তাছাড়া মসজিদের ভিতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা, অতিরিক্ত শীতের জন্য হিটারের ব্যবস্থা, এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারে। ইমামের ওয়াজ নসিহত দেওয়ার জন্য রয়েছে একটি সুসজ্জিত মিম্বর। মসজিদের ভিতরে রয়েছে একটি বুকসেলফ যেখানে স্থান পেয়েছে কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই। আপনার মসজিদের ফ্যাসিলিটি হইল গিয়া, আশা করি অন্যান্য মসজিদের লাগান আপনার মসজিদের সব কিছু আছে, অজুর জায়গা আছে, টয়লেট আছে, ফ্যান আছে, ইলেকট্রিসিটি আছে। তবে আমরা কোনো সেন্ট্রাল ডিঙ্গো সিস্টেম নাই, আশা করি আর আমরা যদি লিস্টটা দিলাই তাহলে আমরা একটা প্রপার মসজিদ করতাম পারি, যারা গোসলখানা নমাজ এতেকাফর সিস্টেম সব কিছু আমরা করতাম পারি। বাচ্চাইন্তর পড়ার ফ্যাসিলিটি এখন আছে, তবে আমরা চাই আর একটু বড়ো করিয়া যারা বাচ্চাইতে সুবিধা মতো পড়তে পারেন, প্যারেন্টস ইভিনিং করতাম পারি। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ুয়া। এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে প্রায় 10-15 জন মুসল্লি নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন, এবং প্রতি জুম্মায় প্রায় 200-250 জন মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন। তাছাড়া দুই ঈদে এখানে দুইটি করে ঈদের জামাত হয়ে থাকে, যেখানে দূর দূরান্ত থেকে প্রায় 500-600 জন মুসল্লি বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করেন। রমজান মাসে প্রায় 100 মুসল্লি একসাথে তারাবি নামাজে অংশগ্রহণ করে থাকেন। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। আমাদের মসজিদের ফেসিলিটিটা খুবই ভালো, এখানে হসপিটালের পাশে, টাউন সেন্টারের পাশে ফাসক নামাজ হয়, তারাবি খুব সুন্দর মতো তারাবি হয়, এবং জুম্মার সময় অনেক অনেক লোক এখানে হয়, এবং ঈদের জামাত দুইটা জামাত হয় এখানে। এবং স্পেশালি আমাদের জুম্মাতে অনেক লোক আসে এখানে, আমাদের সালেহ মেহেদী সাহেব আসেন এর জন্য, ওনার খুতবা শোনার জন্য অনেক লোক এখানে আসে। আমরা হারলো অনেক দিন ধরে আসি, আর এই মসজিদে আমরা 2008 থেকে নামাজ পড়তেছি, এবং অনেক লোক আসে জুম্মার দিন, আমাদের নামাজের জায়গা এনাফ হয় না, তার কারণে আমরা মসজিদটা একটু বড়ো করতাম চাই, আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম
এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসাবেও কাজ করে যাচ্ছে। এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি শনিবার এবং রবিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত রয়েছে উইকেন্ড মাদ্রাসা। শনি রবিবারে আমাদের এখানে ক্লাস হয়, ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২০-২৫ জন থাকে এবং আমাদের যে হুজুর আছেন মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী, তার সাথে আমিও প্রায় সময় সহযোগিতা করি এবং আমাদের রমজানে আমাদের বয়স্ক লোকেদের জন্য এখানে ক্লাস হয়। আমি নিজেও ক্লাস করেছি, শুদ্ধ করে পড়ার জন্য প্রতি রমজানে আমরা ক্লাস করি। এখানে দুইজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামী মাসালা মাসাইল সহ প্রায় ২০ জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। এছাড়া ইসলামিক শিক্ষার পাশাপাশি রয়েছে বাংলা, ইংরেজি, ইসলামিক হিস্ট্রি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন শিক্ষাদানের ব্যবস্থা। এছাড়াও নামাজের পরে এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে হাদিস, সুরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা। সর্বোপরি বলা যায় এই প্রতিষ্ঠানটি এই এলাকার মুসলমান ছেলেমেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা প্রসারের লক্ষ্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে। বাচ্চাদেরকে আমরা কোরআন, সিফারা এবং কায়দা সব কিছু এবং নমাজ শিক্ষা সব কিছু শিক্ষা করে যা ইসলামের ভিতরে আছে। This is one of the mosques in Harlow where I come pray. I've been here, this room must have been around roughly 10 to 12 years. I've been coming here ever since. একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মসজিদ একটি সমাজ বা একটি কমিউনিটির কেন্দ্রবিন্দু হিসেবে একটি আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য মসজিদ বা ইসলামিক সেন্টারের মতো হার্লো ইসলামিক সেন্টারটিও প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইয়ুথ কনফারেন্স, ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠান, যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা, কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে। এছাড়া শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক আইন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। অনেক বাঙালি এখন এই হার্লোতে দূর দূরান্ত থেকে এসে বসবাস করতেছেন, তাই আমাদের বড় একটা মসজিদের দরকার। আপনারা সবার কাছে আমরা আবেদন করব, আমরা যাহাতে বড় একটা জায়গা পাই। আমরা জায়গা পাচ্ছি না, আমরা খুঁজতেছি, ইনশাল্লাহ আমাদের বড় একটা মসজিদ হবে। এখানে আমরা মসজিদ করার পিছনে আমরা অনেক অনেক কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের সবাই সহযোগিতা চাই। আমাদের মনের মধ্যে খুব একটা আশা যে আমরা একটা বড় মসজিদ করি, আমাদের প্রজন্মর জন্য রক্ষা দায়িত্ব আমাকে, আপনারা সবাই দোয়া করবেন। ইউকে এবং ইউরোপিয়ান সকল মুসলমান ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করেন যেন আমরা একটা মসজিদ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন এই সেন্টারকে কবুল ও মঞ্জুর করেন এবং সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে যেন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত যাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা কামনা করছি। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকে হার্লো ইসলামিক সেন্টারের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে। দূরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, একি খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে প্রাণের কিনারে।